তেজা কলেজে অনেক স্মৃতি আছে, আর বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের যে টিচাররা তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদের সাথে আমাদের শহীদুল স্যার, আমাদের শহীদুল স্যার তার সাথে খুবই ভালো সম্পর্ক, খুব ভালো মানে শুনি, তো অনেক স্মৃতি আছে। ডিপার্টমেন্টকে ভালোবাসি, তেজা কলেজকে ভালোবাসি, ইনশাল্লাহ যদি আগামীতে কিছু করতে পারি তো তেজা কলেজেরই সুনাম হবে। সো তেজা কলেজকে ভালোবাসি। অনেক কাপড় আছে না, অনেক কাপড়। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম ফার্স্ট ইয়ার থেকে প্রচুর প্রেম করছি, তো তেজা কলেজ সব প্রেম করছি, প্রচুর প্রেম করছি তেজা কলেজে। প্রচুর প্রেম করতে হবে আমাদের, আমাদের অবশ্য অ্যাডভাইস কি জুনিয়রদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্রথমে যারা মেয়েরা আছো তারা তেজা কলেজে ভর্তি হয়ে ছেলেদের ভাঙ্গা ভাঙনে প্রেম করবা, আর ছেলেদের উদ্দেশ্যে বলবো যে তোমরা প্রচুর মেয়েদের সাথে প্রেম করো। প্রত্যেক ডিপার্টমেন্টে 27টা ডিপার্টমেন্ট, 29টা ডিপার্টমেন্ট দাও, 29টা ডিপার্টমেন্টে 29 দোকানে কত 58, এই 58টা মেয়ের লোকের। আচ্ছা আপু, আজকে তো তোমার শিক্ষা জীবন শেষ, সেই সম্পর্কে আমাদের কিছু বলো। না না না, বলতে হবে না না না, এই যে এটাই কিন্তু যাইবে, এটাই কিন্তু। তোমার যে ভাইবা, এই ভাইবা যে তুমি কেমন লাগে সেটা বলো। যে আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছি। সব উত্তর পারছো? সব উত্তর তো এটা আমার দ্বারা কখনোই পসিবল না, বিকজ আমি রিসেন্টলি কাজ করি তো। আচ্ছা, তোমার সাররা সাররা বলছে যে এক একটা প্রশ্ন করছে, তুমি শুধু বলছো নো স্যার, এইটাই অ্যানসার দিছো, তাই তো? ইয়েস, আমি ইয়েস নো ভেরি গুড, এইটাই মানে অপশনটা রাখছি, হ্যাঁ পারি না পারি, পারি না পারি পারি না, সারা জিগায় নাই, তাই তো? স্যার স্যার বুঝতে পারছে, স্যার বলছে যে স্যার জিজ্ঞেস করছে তুমি কি করো, আমি বললাম স্যার কাজ করি তো, বুঝতে পারছি তোমাকে লজ্জা দেওয়ার দরকার নেই, তুমি আসতে। আচ্ছা, তোমার এই যে শিক্ষা জীবন আজকে শেষ, সেই শেষ বিষয়ে তোমার কিছু মন্তব্য বলো। শেষ বিষয়ে মন্তব্য বলতে গেলে, আমি তো প্রায় দীর্ঘ 6 থেকে 7টা বছর আমার করোনার জন্য পার হয়ে গিয়েছে। রিসেন্টলি আমি ভাবছিলাম বিয়ে করব, অনার্স পাস করার কারণে এখনো বিয়ে পর্যন্ত হয় না, গার্লফ্রেন্ড পর আমাকে তালাক দিয়ে চলে যাচ্ছে, কারণ তার ফ্যামিলি থেকে প্রচুর প্রেশার আসতেছে পরিস্থিতিতে, এখন আমার মাথার উপর প্রচুর চাপ যাচ্ছে, মাথার উপরে, হ্যাঁ মাথার উপরে। আসলে যে অনুভূতিটা হচ্ছে এটা তো ভাষায় শেষ করা যাবে না। অপু, ক্যাম্পাসে এসে আড্ডা দেওয়াটা, আপনাদের সাথে সময়টা ব্যয় করাটা হয়তো বা আগের মতো হবে না, জিনিসটা আসলে কষ্টের। আর ইনশাল্লাহ দোয়া রাখিস, কারণ সামনে তো আমাদের বেকারত্বের একদম এগিয়ে যাওয়া, ইনশাল্লাহ ভালো কিছু যাতে করতে পারি। আচ্ছা, হ্যাঁ, তোরা স্যারদের যে দিক নির্দেশনা দিবে, বিভিন্ন প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো স্যাররা ইয়ে করবে, তোরা আগ্রহে কাজ করবি ইনশাল্লাহ, এই ডিপার্টমেন্টেও ভালো কিছু করতে পারবি এবং স্যারদের চুকে চুকে থাকবে। কোনো মজার দিন, ফানি দিন? ফানি দিন এই যে আমরা ট্যুরে গেলাম, ট্যুরে তো প্রত্যেকটা মুহূর্তে আমরা আনন্দ করেছি, আর হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে ট্যুরে লাকি মেমের লাগেজটা হারিয়ে গেছিল, এই লাগেজটার জন্য তুই সেন্ট মার্টিনে এই 2 দিন থাকতে হয়েছিল আমাদেরকে, চাইলে আমরাও কষ্ট পাইছি আর তুইও আমাদেরকে অনেক মিস করছিলি। পরিশেষে সার সবার জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? জুনিয়রদের উদ্দেশ্যে একটাই কথা, যে ডিপার্টমেন্টের যে টিচাররা আছে, তার মেমরা আছে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, যেমন তোর ভালো সম্পর্ক আছে তার মেমদের সাথে, পরে অন্যভাবে দেখে। অনুভূতি খুবই খারাপ। কেন? কারণ হচ্ছে 4 বছরের জায়গায় অনেক বছর লেগে গেছে, এই জন্য। তোমার সমস্যা, তোমার তো বিয়ের সাথে হয়ে গেছে, বাচ্চা কাছে আছে, তুমি কি আমার এই যে বিয়ে হয়েতে আরো ক্ষতি হয়েছে। বিয়ে না, তাহলে তুমি কি বিয়ে হয়ে ওইয়া হইয়া তার কপালটা খুলছে, বিয়ে না হলে কপাল খুললো না, পড়ালেখার অনেক 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 বেকার করেছে। আচ্ছা, তুমি বলতে যাচ্ছ বিয়ে হয়ে কি তোমার কপাল পড়ছে এমন কিছু? কিছুটা তাহলে কি আমাদের, আমরা লেট বিয়ে করবো, লেট বিয়ে করবো, জুনিয়রদের কি লেট বিয়ে করার পরামর্শ দাও? আচ্ছা ঠিক আছে, জীবনে অনেক এনজয় করতে হবে তারপরে বিয়ে। ভালো, আমি কেমন? আমি তো কি হই, তুমি আমার বয়ফ্রেন্ড। ও দেখছো, বিয়ের পরে পরক্রিয়া, আয় হায়, আমি এই ফাঁকিদার হব না, আমি পরক্রিয়া করি না। তুমি আজকে আমার সত্যি একটা কথা বলো, ট্যুরে যে তুমি যে রুমের মধ্যে যে ছিলা, ট্যুরে যেটা খাইছি লাগে তুমি সেটা কও। চকলেট খাইছি। সো চোখ লাল ছিল কেন? কি চোখ লাল ছিল কেন? চোখ লাল, হ্যাঁ চোখ লাল লাল। ও আচ্ছা, চকলেট খেলে চোখ লাল কেন? এটা আমি কেমনে কই তাই? আচ্ছা, তারপর হচ্ছে যে সেন্ট মার্টিনে তুমি যে আমাদের সাথে যে বাসের মধ্যে যে মোজ মাস্তি গুলা করলে, এত শক্তি এনার্জি কইতেছিল দাদা, ওই যে চকলেটের চকলেটের এনার্জি। এই যে তোমাকে এত সুন্দর লাগতেছে, তোমার রূপের রহস্যটা কি? আসল ভাই, তুমি আমাকে পাম দিও না, পার আমরা যেবার যে ট্যুরে গেছি ওখানে জুনিয়র যারা তাদের সাথে অনেক ভালো একটা বন্ডিং, মানে বুঝাই জানে যে সিনিয়র না জুনিয়র। তারপর হচ্ছে লাগ, আলহামদুলিল্লাহ 4 বছর ম্যাথমেটিক্সের পেছনে পরিশ্রম করছি, এখন ভালো একটা ফার্স্ট
আশায় আছি যদি ভালো ফলাফলটা পাই, তারপর বাকি আল্লাহর ইচ্ছা। আচ্ছা, জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কোনো মন্তব্য? বিষয় হলো একটু ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট করতে হবে, কারোর পড়তে ভালো লাগে না, পড়াশোনা কখনোই ভালো ছিল না, তারপরেও যত কষ্টই হোক একটু সময় দিতে হবে, একটু ভালো করতে হবে। একটা চরম সত্যি কথা আছে, তুমি যখন বইকে সময় দিবে বই তার ফলাফল দিবে। জীবনে আসলে শিক্ষার শেষ নেই, আমরা একাডেমিক শিক্ষা শেষ করতেছি, আসলে মানুষ মরার আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করে, তো হচ্ছে এখন আমরা বাস্তব জীবনে যাব, বাস্তব কিছু শিখবো ইনশাআল্লাহ। তেজগাঁও কলেজ আমাদের একটা আবেগের কলেজ, প্রায় 4-5 বছর তেজগাঁও কলেজে পড়ার পর যেটা বুঝলাম যে এখানে যাওয়ার পর অনেক মিস করব, অনেক স্যার ম্যাডাম আছে যারা আমাদের খুবই পছন্দের, বিশেষ করে নাসিমা ম্যাডাম আমার খুবই পছন্দের। এই আর অনুভূতি বলতে যাও, অনুভূতি তেজগাঁও কলেজের যে মায়া মমতা এটা আমাদের সারা জীবনই থাকবে। কোনো বিশেষ মুহূর্ত, ফানি কিছু? বিশেষ মুহূর্ত ফানি কিছু, ফানি কিছু হলো যে পরীক্ষা, পরীক্ষা কখনোই কখনো সিরিয়াসলি দেই নাই, যা ভালো লাগছে তাই দিছি। জুনিয়রদের কোনো নীতিবাক্য হলো পড়ালেখা তো ওটা সিরিয়াসলি নিও না, জাস্ট পড়বা, পরীক্ষা দিবা, শেষ। গুড। আজকে যেহেতু শেষ দিন, আজকে তো অবশ্যই একটা দুঃখজনক দিন, দীর্ঘ 7 বছর সে সংযতে পয়রা শেষ করছি অনার্সটা। একদিক দিয়ে আলহামদুলিল্লাহ শেষ হচ্ছে, বাট আর এক দিক দিয়ে বন্ধু বান্ধব সব ছেড়ে যাচ্ছে, প্রিয় ক্যাম্পাস প্রতিদিন আসা হয়, একটু তো খারাপ লাগতেইছে। বিশেষ কোনো মুহূর্ত? বিশেষ মুহূর্ত এই লাস্টবার যে ট্যুরে গেলাম এইটা একটা সুন্দর মুহূর্ত, আবার ফার্স্ট ইয়ারে ট্যুরে গেছিলাম সেটাও, তারপরে ছোট ছোট এই যে কিউট কিউট অপি জুনিয়র আছে, এই কিউট কিউট জুনিয়রদের সাথে আর সময় কাটাবো না, মানে মেয়ে জুনিয়র আর কি বেশি, তাই তো? আচ্ছা, তুমি স্যারদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? স্যাররা আমাদের সবাই ফ্রেন্ডলি, খুব ভালো, বিশেষ করে শহীদুল স্যার অনেক। সুভাষ স্যারের উদ্দেশ্যে কিছু বলো? সুভাষ স্যারের উদ্দেশ্যে যতক্ষণ বলবো ততই ভালো, তিনি আমাদের অনেক ভালো স্যার, অনেক ভালো পড়ায়, ন্যাচারালি হাইড্রোডাইনামিক্স যে থার্ড ইয়ারে পড়ছি উনি অনেক ভালো পড়াইছে। আচ্ছা, পরে তুমি জুনিয়রদের উদ্দেশ্যে কোনো মেসেজ? জীবনে কোনো আফসোস রাখা যাবে না, যখন মজা করতে হবে মজা করতে হবে, পড়াশোনা পড়াশোনার জন্য ভরপুর মজা করতে হবে, দিন শেষে আর একটা করা যাবে না। আর দিন শেষে হাসির জন্য কিছু বলা? হাসির জন্য টেম্পিরিতে একটা দুইটা কর, কতদিন আর সিঙ্গেল থাকবি? আচ্ছা, ঠিক আছে।